হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদেরকে হাতে মাখা অথেন্টিক গরু মাংস ভোনা করে দেখাবো আমি আজকে এই গরু ভোনা রেসিপিতে একটা স্পেশাল মশলাও ব্যবহার করব আশা করছি সবাই আমার সাথে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে আমার অনুরোধ যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল চলুন দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করেছি আজকের এই রেসিপিটি এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি আমি হাড় ছাড়া গরু মাংস ব্যবহার করেছি আপনারা চাইলে হাড় সহ নিতে পারেন গরু মাংসগুলোকে খুব ভালো মতো ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবার এতে আমি দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ মাঝখান থেকে এরকম ফালি করে দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারচিনি দুটো তেজপাতা এবং ছয় সাতটা ছোটো সাইজের এলাচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা পেস্ট এবং এক টেবিল চামচ রসুন পেস্ট হাফ চা চামচ হলুদ গুঁড়া লালমরিচের গুঁড়া দিব আমি আমার স্বাদ মতো যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে তা তাই একটু বুঝে দিবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ টালা জিরা গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ একটা স্পেশাল মশলা এই মশলার রেসিপির লিঙ্ক আমি ড্রিসক্রিপশন বক্সে দিয়ে দিব দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো তেল এবার সবশেষে দিয়ে দিব দু টেবিল চামচ টক দই এই টক দইটা অনেক বেশি টক তাই আমি একটু পানি মিক্স করে নিয়েছি এবার সবগুলোকে আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নেব যত ভালো করে মাখা হবে খাবারের টেস্ট তত ভালো আসবে আর এই রেসিপিটাতে অবশ্যই হাত দিয়েই মাখাতে হবে মাখানো হয়ে গেলে আমি এবার এই মাংসগুলোকে 30 মিনিটের জন্য রেখে দেবো ফিরে আসছি 30 মিনিট পর আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা এক ঘন্টাও রাখতে পারেন এবার আমি রান্নায় চলে যাচ্ছি আমি একটি পাত্রে হাফ কাপ তেল নিয়ে নিয়েছি এবার এতে আমি ম্যারিনেশন করা সম্পূর্ণটুকু বিফ দিয়ে দেব মেরিনেট করার সময় মাংসে আমি লবণ দেইনি। কিন্তু এখন আমি লবণ দিয়ে দেব আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন লবণ দেওয়া হয়ে গেলে এবার আমি মাংসটাকে খুব ভালো মতো মিক্স করে পাঁচ থেকে সাত মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নিব যখন পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো মতো কষিয়ে নেব তখন অবশ্যই মাংসটাকে ঢেকে রাখবো আর পাঁচ থেকে সাত মিনিট পর দেখা যাবে মাংস থেকে অনেকখানি পানি বেরিয়ে আসছে মাংসটাকে এবার আমি ঢেকে দিয়ে ফিরে আসছি সাত মিনিট পর দেখুন মাংস থেকে অনেকখানি পানি বেরিয়ে আসছে এবার আমি আবারও পাঁচ থেকে সাত মিনিট ঢেকে দেব তাহলে আরও বেশ খানিকটা পানি বেরিয়ে আসবে ফিরে আসছি আবারও পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন পানির পরিমাণ অনেক বেড়ে গিয়েছে এবার আমি চুলার লো ফ্লেমে রেখে এই পানিতেই মাংসটাকে সিদ্ধ করে নেব মাংস সিদ্ধ হতে আমার সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর আমি চেক করে নিয়েছি মাংসটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি ঠিক যতটুকু গ্রেভি খেতে চাই ঠিক ততটুকুই রেখেছি আপনারা আপনাদের পছন্দমতো মতো গ্রেভির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সবশেষে টেস্টের জন্য আমি দু তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে আবারও তিন মিনিটের জন্য ঢেকে দিব এতে করে ঝোলটা আরও একটু শুকিয়ে আসবে এবং কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে দেখুন তিন মিনিট পর বিফ একদম রেডি হয়ে গিয়েছে সার্ভের জন্য এবার আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেব এই গরুর মাংস ভোনা রেসিপিটি আপনারা প্লেন রাইস অথবা রুটির সাথে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে সাপোর্ট করার জন্য আজকের মতো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে